কি ধরনের পুরুষ পছন্দ বাংলাদেশের মেয়েদের? এই প্রশ্নের উত্তর খোঁজা জটিল। পুরুষের কোন বিষয়গুলো একজন নারীকে বেশি আকর্ষণ করে? গল্প, কবিতা বা সাহিত্যে একজন পুরুষের দৃষ্টিতে নারীর সৌন্দর্যের বর্ণনা নানাভাবে উঠে এসেছে, কিন্তু এর উল্টোটা, অর্থাৎ নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয়, সেই ব্যাখ্যা কিন্তু এসেছে খুবই কম। তার মানে এই নয় যে পুরুষকে বেছে নেওয়ার ক্ষেত্রে নারীদের কোনো পছন্দ অপছন্দ নেই। মানুষের পছন্দের কোনো সীমারেখা নেই, সেটা অবশ্যই এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সবারই আলাদা আলাদা পছন্দ থাকে। একজনের কাছে একজন মানুষকে ভালো লাগলেও অন্য কারো কাছে সেই একই মানুষ ভালো নাও লাগতে পারে। তার উপর ভিত্তি করেই আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে। বাংলাদেশের মেয়েরা কোন ধরনের পুরুষ পছন্দ করে ও পুরুষের কোন অংশগুলো বাংলাদেশের মেয়েদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, বিভিন্ন পেশার মেয়েদের কাছ থেকেই বিস্তারিত জানাবো ছোট্ট এই ভিডিওটিতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন, এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই যখন প্রশ্ন করা হয় একজন ডাক্তারি পেশার নারীর কাছে যে কি ধরনের পুরুষ তার পছন্দ, তখন শামসুন্নাহার বিথি নামের সেই ডাক্তার বলেন, পুরুষের সৌন্দর্য মানেই তার পরিচ্ছন্নতা, সেটা হোক শরীরের বা মনের। তিনি আরো বলেন, আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমাকে এক বড় ভাই খুব পছন্দ করতেন। তিনি দেখতেও বেশ সুন্দর ছিলেন, কিন্তু আমি তাকে নিয়ে কখনো কিছু ওভাবে ভাবতে পারিনি, কারণ তিনি কখনো সুগন্ধি ব্যবহার করতেন না, যা ছিল তার জন্য খুব প্রয়োজন। আমার কাছে শরীর ও মন দুটোর পরিচ্ছন্নতাই এক ধরনের সৌন্দর্য, সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে। তার একটা অদ্ভুত পছন্দ নিয়ে বলতে গিয়ে বলেন, আমার একটা অদ্ভুত পছন্দ আছে, সেটা হলো আমি কাঁচা পাকা চুলের ছেলে পছন্দ করি। টাক পরা নিয়েও আমার সমস্যা নেই, তবে সেটা চকচকে হতে হবে। একজন ব্যবসায়ী নারীকে যখন প্রশ্ন করা হয় কি ধরনের পুরুষ তার পছন্দ, তখন ব্যবসায়ী নাওরিন আক্তার বলেন, তিনি পছন্দ করেন এমন পুরুষ যারা বাইরে কিছুটা এলোমেলো কিন্তু মনের দিকে অনেকটা গোছানো প্রকৃতির। তিনি বলেন, খুব ফর্মাল ছেলেদের আমার ভালো লাগে না, কিন্তু ধরেন একটা ছেলে তার সঙ্গে মানিয়ে একটা পাঞ্জাবি পরলো, কাঁধে ঝোলা ব্যাগ, চোখে চশমা, চাপদাড়ি, খুব গুছিয়ে কথা বলছে, আমার এই ধরনের পুরুষদের প্রথম দেখাতেই ভালো লাগে। পুরুষদের দাড়ির প্রতি অনেক নারীরই আকর্ষণ রয়েছে। পুরুষের প্রতি নারীর এমন পছন্দের পরিসর আগের চাইতে অনেক বেড়েছে বলে মনে করেন প্রামাণ্যচিত্র অভিনেত্রী ফারহানা হামিদ। এক্ষেত্রে মিডিয়ার বড় ধরনের ভূমিকা আছে বলে তিনি মনে করেন। তাকে যখন প্রশ্ন করা হয় কেমন পুরুষ তার স্বপ্নের পুরুষ, তখন তিনি বলেন, ব্যক্তিগতভাবে সৃজনশীল, আত্মবিশ্বাসী, সেই সঙ্গে শারীরিক ফিটনেস এবং বাচন ভঙ্গির ব্যাপারে সচেতন পুরুষদেরকেই তিনি পছন্দ করেন। একটি ছেলে লম্বা, খাটো, কালো বা ফর্সা হতে পারে, কিন্তু সে তার শরীরের ফিটনেস নিয়ে যদি যত্নশীল হয় এবং ফ্যাশনেবল ভাবে নিজেকে উপস্থাপন করে, আমি তাদের প্রতি আকৃষ্ট হই। তাছাড়া ছেলেটা কতটা স্মার্ট, অন্যকে কতটা সম্মান দিয়ে কথা বলে, সে কতটা প্রাণবন্ত, সেগুলো আমার কাছে ম্যাটার করে। পরিচ্ছন্নতা ও ফ্যাশন সচেতন পুরুষের প্রতি অনেক নারী আকর্ষণ বোধ করে। কিছুটা ভিন্নভাবে ভাবছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারজানা ইয়াসমিন। তাকে যখন প্রশ্ন করা হয় কেমন পুরুষ তার পছন্দ, তখন তিনি বলেন, ভারী কণ্ঠের পুরুষ তার অনেক পছন্দ। গায়ের রং তেমন গুরুত্ব না পেলেও লম্বা গড়ন, সেই সঙ্গে ক্যারিয়ারে সুপ্রতিষ্ঠিত পুরুষের প্রতি তিনি দুর্বল। তিনি আরো জানান, তবে তিনি এটাও মনে করেন সবকিছুর ওপরে পুরুষের সৌন্দর্য মানসিকতাই মুখ্য। স্কুল শিক্ষক তাসনিম চৌধুরীকে যখন জিজ্ঞাসা করা হয় কেমন পুরুষ তার বেশি পছন্দ, তখন তিনি বলেন, তিনি এমন একজন পুরুষের প্রতি আকর্ষণ বোধ করেন যার পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাকে রুচিশীলতা, মার্জিত আচরণ এবং কথাবার্তায় রসবোধকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তিনি আরো বলেন, সবার আগে আমার ভালো লাগে পুরুষের হাইট, তার কণ্ঠ আর তার হাত পা পরিষ্কার কিনা। তাছাড়া পোশাকের সঙ্গে মানিয়ে সে কেমন জুতা পরছে, সেখানেও তার রুচি অনেকটা পরখ করা যায়। তবে আমার কাছে বেশি জরুরি কেয়ারিং মেন্টালিটি আর তার সেন্স অফ হিউমার। যে পুরুষ তার নারী সঙ্গীর ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখে, তাকে হাসাতে পারে, তার চাইতে আকর্ষণীয় আর আবেদনময় আর কিছু নেই। ইতিহাসের বিভিন্ন নিদর্শনে পুরুষকে সুদর্শন ও সুঠাম দেহের দেখানো হয়।
এদিকে প্রশ্নের জবাবে টেলিভিশন রিপোর্টার বিথি সপ্তর্ষি একজন পুরুষের বাহ্যিক সৌন্দর্যে চাইতে তার বাচনভঙ্গি, কথাবার্তার ধরন, দায়িত্বশীলতা, সমাজ ও বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি তার সম্মানবোধকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তিনি আরো বলেন, সমাজের যে বেঁধে দেওয়া সৌন্দর্যের সংজ্ঞা আছে, যেমন টল, ডার্ক, হ্যান্ডসাম, এই বিষয়গুলো আমাকে একদমই টানে না। আমি একজন পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেই। প্রথমত, তার কণ্ঠ ও বাচনভঙ্গি। দ্বিতীয়ত, কথা বলার বিষয়বস্তু ও তার গভীরতা। এবং তৃতীয়ত, যে সাধারণ আদব কায়দা রয়েছে, যেমন খাওয়ার সময় শব্দ না করা, নাকে হাত না দেওয়া, সেগুলো তার মেনটেন করছে কিনা। পুরুষের প্রতি নারীদের এই দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য বয়স ভেদে বদলায় বলে মনে করেন ফ্যাশন ডিজাইনার ও মিডিয়া ব্যক্তিত্ব তাহমিনা শৈলী। এর পেছনে শিক্ষা, সচেতনতা এবং নারীর স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগকে অন্যতম কারণ হিসেবে মনে করেন তিনি। বর্তমানে মেয়েদের এমন বিষয়ে খোলামেলা কথা বলাকে বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখেছেন মিজ শৈলী। আগেকার ইতিহাস ধর্মের বইয়ে পুরুষের এক ধরনের বর্ণনা ছিল যে পুরুষ মানেই সুঠাম দেহ, শক্তিশালী, সাহসী, সেই সবার উপরে কথা বলে। শরীরের ফিটনেস দিয়ে যদি যত্নশীল হয় এবং ফ্যাশনেবল ভাবে উপস্থাপন করাকে অনেক নারী পছন্দ করেন, তেমনি নারীর ক্ষেত্রে শুধুমাত্র তার বাহ্যিক কিছু সৌন্দর্যেরই বর্ণনা দেওয়া হতো। সেই বিষয়টি কিন্তু এখন আর নেই, তবে এটা আশাব্যঞ্জক যে নারীরা এটা নিয়ে কথা বলছেন। তবে নারী ও পুরুষের সৌন্দর্য নিয়ে সমাজে যে গত বাধা ধারণা প্রচলিত আছে, সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। সর্বোপরি, নারীর মনের মতো তার চাওয়া পাওয়ার বিষয়টিও রহস্যময়, বিশেষ করে কোনো পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহ্যিক ও মানসিক এই দুই সৌন্দর্যের সমন্বয়কে খোঁজেন নারীরা, যার কোনো আদর্শ মাপকাঠি নেই। প্রিয় দর্শক, কেমন পুরুষ পছন্দ বাংলাদেশের মেয়েরা এই সম্পর্কে আপনি কি আগে থেকেই জানতেন? না জানলে ভিডিওটির কমেন্ট বক্সে নো লিখুন, আর জানলে ইয়েস লিখুন। দেখা যাক কতজন এই বাংলাদেশের মেয়েদের পছন্দ পুরুষ সম্পর্কে জানতেন আর কতজন জানতেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যথাসম্ভব শেয়ার করুন। দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে সকল আপডেট থেকে শুরু করে সকল অজানা তথ্য আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।